বিজয়ে বিপদে সকল অবস্থায় যেই দল আত্মহারা হয় না মানুষের পাশে দাঁড়ায় এমন একটি দলের বাংলাদেশে দরকার রয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দল 17.5 বছর স্বৈরাচারী সরকারের সবচাইতে জুলুমের শিকার হয়েছিল সেই জামায়াত ইসলামী আপনাদের সামনে আছে। জামায়াত ইসলামীকে নিয়ে দেশবাসী ভাবতে পারেন, এই যে যখন সরকার পতন হলো আমরাই তো সবচেয়ে বেশি বিক্ষুব্ধ ছিলাম, আমরাই তো ফাঁসির মঞ্চে গিয়েছি, আমরাই তো বেশি আহত হয়েছি, আমরাই তো বেশি শহীদ হয়েছি, আমাদেরই তো বেশি আহত হয়েছে, আমাদের প্রতিশোধ নেওয়ার কথা ছিল। কিন্তু বলুন বাংলাদেশের একটা জায়গায় একটা ঘটনা দেখাতে পারবেন জামায়াত শিবির কর্মীরা কোথাও ভাঙচুর করেছে, কোন লুটতরাজ করেছে, কোন চাঁদাবাজি করেছে? জামায়াত ইসলামী প্রতিকূল পরিবেশে যেমন আদর্শ স্থাপন করেছে, বিজয়ের এই মুহূর্তেও আমরা ধৈর্য ধরে জাতিকে জাতির পাশে আমরা দাঁড়িয়েছি, জাতিকে আশ্বস্ত করেছি। আমাদের প্রিয় দায়িত্বশীল আমাদের আমিরে জামাত বলেছেন, দেশটা আমাদের 18 কোটি মানুষের, দেশের সম্পদ আমাদের 18 কোটি মানুষের। তিনি অগ্রাধিকার ঘোষণা করেছেন, আগে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা। আমাদের অসহায় আহত ভাইদের পাশে দাঁড়াতে হবে। তিনি নিজে ছুটে চলছেন, তার পাশাপাশি আমরাও যাচ্ছি। আমরা শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছি, আমরা বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। আজকে সব রাজনৈতিক দল, সুশীল সমাজ, বাংলাদেশের 18 কোটি মানুষের দায়িত্ব হলো আমরা ঐক্যবদ্ধ থাকা। এখনো ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি, আবারও যদি কোনো আঘাত আসে তাহলে 18 কোটি মানুষকে যে বিপ্লব আমরা 5 তারিখে করছি তার চাইতেও ভয়াবহ জবাব ষড়যন্ত্রকারীদেরকে দিতে হবে। দেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে, স্বাধীনতার জন্য প্রয়োজনে জামায়াত ইসলামীর প্রত্যেকটা নেতা কর্মী শহীদ হওয়ার জন্য প্রস্তুত রয়েছে।